অশান্ত সময়ত মানুহৰ মন জীপাল কৰাৰ যেন প্ৰয়াস কৰিছে প্ৰকৃতিয়ে। রং বিৰঙৰ ফুলেৰে সজাই তুলিছে এটি অঞ্চলৰ আকাশ। প্ৰকৃতি ৰং বিৰঙী ফুলেৰে জাতিস্কাৰ। কৰোণাৰ বাবে গৃহবন্দী মানুহৰ মনত কিছু প্ৰশান্তি। সংগোপনে ৰূপ সলাইছে প্ৰকৃতিয়ে। হয়, এইখন অসমৰ এটা অঞ্চল, বাক্সাৰ মুছলপুৰ। করোনায় সৃষ্টি করা সংশয়, উদ্বেগ আর সন্দেহর মাজতে যেন প্রকৃতিয়ে মানুষের মাজলে আনিছে কিছু আশাব্যঞ্জক বতরা। বাক্সার মুছলপুর এটা প্রকৃতির রং বিরঙী ফুলেরে জাতিস্কার। চৌদিকে বহিছে নানা রঙী ফুলের মেলা। করোনার বাবে গৃহবন্দী মানুষের মনত কিছু প্রশান্তি বিয়পাই জীবনত আশার সঞ্চার করিবর বাবে যে নীরবে সাজি কাছি উলাইছে নির্মল প্রকৃতি। সংগোপনে রূপ সলাইছে প্রকৃতিয়ে। আকাশ ভরি ফুলা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোণারু এজাৰৰ হেজাৰ হেজাৰ পাহিয়ে রঙীন করে তুলিছে ধরার বক্ষ। প্রকৃতির রঙত মায়াময় হয়ে পড়ছে মুছলপুর। ফুলিছে কৃষ্ণচূড়া আর এজার, পিছে বেজার লগাবলে নহয়। করোনা সৃষ্ট মনের পর অবসাদ আঁতরাবলে গছ ভরি ফুলিছে এজার। এজার ফুলা দেখি বেজার কিয় কর। ইফালে বারিষার আরম্ভণির হেমেকা পরিবেশত জিলিকিছে সোণারুর হালধিয়া হাঁহি। তলসরা ফুলে যেন পাতি দিছে রঙর দলিচা। কৃষ্ণচূড়া, রাধাচূড়া এজার সোণারুর ফুলে পুলকিত করে তুলিছে পথচারীর মন। মায়াময় প্রকৃতির সৃষ্টির বতর আগত লৈ পথচারিয়ে রচিছে কবিতা। নন রূপত যেন সলনি হয় প্রকৃতি আর তার আশাত বন্দী সকলো। এই ক্ষেত্রে মানে কবিয়ে এটা কথা কৈছিলে যে সুন্দরে যে ফুলার মন্ত্র অহরাত্র মাতে, সেয়েহে আজি ইমান ফুল প্রভাতে প্রভাতে। বিভিন্ন ধরনের কবিয়ে যেনে ধরক আমার বিহগী কবি বিশেষক রঘুনাথ চৌধুরীদেবে, লগতে বিশেষ ধরনের কবি সকলে আমাক কই গৈছিলে, বা ধরক আমার যিজন আমার সম্রাট আছিল বিহু সম্রাট খগেন মহন্ত ডাঙরে, এজার ফুলা দেখি বেজার কর, এনেকুৱা এটা কথা আছিলে। সকলো প্রকৃতির লগতে মুছলপুরখন জড়িত হয়ে আছে, আর যেনেকৈ অসমে প্রকৃতির রং লৈছে ঠিক মুছলপুরখন যেহেতু অসমৰ ভিতরতে আছে, আজি করোনার সংহারের দিনতো কিন্তু প্রকৃতি নিজৰ লগত নিজৰ নতুনত্ব বজাই রাখবলৈ চেষ্টা কৰিছে। আর সেই কারণে আমার মুছলপুরের আশে পাশে বিভিন্ন ধরনের রং বিরঙী গছ গছনিয়ে নতুন রূপ লৈছে, ন যৌবন প্রাপ্ত হৈছে। সকলোৰে এটাই মাত্র প্রকৃতিৰ রে রূপ বাড়ি গৈ গৈ আমাক সকলোকে মনবিলাক রঙিয়াল করে তুলিছে। আমি যদিও আমি বর্তমান সময়ত দুরবস্থা স্বাস্থ্যর পক্ষে বা করোনার এটা সংহার চলিছে, তথাপিও কিন্তু মানুষের মনত প্রকৃতির এই রং বিরঙে অবস্থাটোর কারণে কিন্তু আমি মানুহবিলাকে কিছু পরিমাণে হলেও আনো যেন মুকলি এটা মনোভাব লৈ ফুৰিব পৰা হৈছোঁ। বাক্সাৰ পৰা টিডি ডেকা রিপোর্ট, নিউজ 7।